সুপ্রিম কোর্ট পতিতা বৃত্তিকে পেশায় মর্যাদা দেওয়ার পর আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির অধীনে চপকা ও দিশা যৌন পল্লীতে মিষ্টি বিতরণ যৌন কর্মীরা সেলিব্রেট করার পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। সুপ্রিম কোর্ট আজ একটি রায় দেন, যৌন পেশাকে অন্য যে কোনো পেশার মতো বৈধ বলে ঘোষণা করেছে। পাশাপাশি এই বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পুলিশকে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর যৌন কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই সিদ্ধান্তের পরে আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত দিশা ও চপকায় অবস্থিত যৌন পল্লীতে মিষ্টি বিতরণ করা হয়, যা বাংলার অন্যতম বৃহত্তর যৌন পল্লী। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর এখানকার যৌন কর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেছেন এবং সুপ্রিম কোর্টকে ধন্যবাদও জানিয়েছেন। তারা বলেছেন যে তারা এবং তাদের গ্রাহকদের প্রায়ই পুলিশ দ্বারা হেনস্থা করা হচ্ছিল, তবে এখন এই সিদ্ধান্তের পরে তারা অন্যান্য পেশাদারের মতো সম্মানের সাথে তাদের পেশা চালিয়ে যেতে পারবে। আজকে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যে যৌন পেশা একটা পেশা, যেমন রাজমিস্ত্রি আছে সেরকম সুপ্রিম কোর্টের দিয়ে যৌন কর্মীদের একটা পেশা, তো কী বলবেন? খুব ভালো হয়েছে, মানে সুপ্রিম কোর্টকে বলছি যে মেয়েরা এখানে কামিয়ে খাচ্ছে, ভালো মানে অত্যাচার করছে, পুলিশে রায় দিয়েছে, খুব ভালো লেগেছে আমাদেরও, খুব ভালো হয়েছে, যাতে আমরাও এখানে কষ্টে এসেছি, আমরাও যাতে খেতে পাই দুমোটো, যাতে ভালো থাকি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। প্রথমে ধন্যবাদ জানাই আমরা আমাদের যৌনকর্মী পুরো সমাজের মানুষকে, যে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় দেহ ব্যবসার বৈধ যৌনকর্মীদের উপর একটা রায় দিয়েছে, যে পাঁচটা কাজের মতো এক যৌনপেশাও একটা কাজ, মূলত যৌনপেশাও কোনো অন্যায় কাজ না। আজকে মহামান্য আদালত ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে যে যৌনপেশাও একটা কাজ। এই এলাকা বলে কিংবা আরও লক্ষ্মীপুর দিশা আছে, কাজারা, দুর্গাপুর, পুলিশের সব জায়গায় রেড লাইন লেখার পরে এটা স্বাভাবিকভাবেই অত্যাচার আছে। এখানে বলে না, প্রত্যেকটা জায়গায় রেড লাইন লেখার অত্যাচার আছে। এবারে আস্তে আস্তে এটা কাউন্সিলিং করে পরে আমরা অনেকটাই কাজে লাগাতে পেরেছি, যে রেডটা মোটামুটি বন্ধ হয়ে পড়ে আছে। আরও এই কাজ যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আরও আস্তে আস্তে রেডটা বন্ধ হয়ে যাবে। এর ফলে সুপ্রিম কোর্টের মহামান্য আদালত, তো এর ফলে জনকর্মীদের সুবিধাবাদী হবে, আর এদের পরে কোনো ক্ষতিকারক হবে না। কারণ স্বেচ্ছায় মানুষ জনকর্মীরা আসবে, যাদের বয়স হয়ে গেছে, যাদের আন্ডার এজ নেই, যাদের 22 বছর 24 বছর, যারা ডকুমেন্টস প্রমাণ নিয়ে আসবে তারা পেশাও করবে। আর যেটা পুলিশের উপর, যেটা পুলিশ ক্রিমিনাল আছে, পুলিশ আসবে, রেড করতে পারে পুলিশ, কিন্তু যে রাস্তাঘাটে চলছে, কাস্টমার যাচ্ছে, শাখা পুলিশ হবে, সেটা তো মানুষ মেনে নেবে না, সেটা কিংবা দুর্বল মেনে নেবে না, তার প্রতিবাদ হবে, পুলিশ না শুনলে প্রতিবাদ হবে। আজকে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমরা অনেক খুশি আছি, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা বলতে চাই যে এটার জন্য অনেক লড়াই হয়েছে, আজকে রায় দিয়েছে, অনেক ভালো লেগেছে, আমাদের জন্য লড়েছে ওনারা, খুবই ভালো কাজ করেছে। এর ফলে আমরা চাইছি এটা ভালো করে চলুক, পুলিশ যাতে না অত্যাচার করে। পুলিশ এত অত্যাচার করছিল যখন কোভিড এসেছিল, তখন পুলিশ কাস্টমার তুলে নিচ্ছিল, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, এখনও তুলে নিচ্ছে, সেরকমভাবে কেউ কাজ করতে পারছে না। আমরা চাইছি এটা ভালোভাবে হোক, পুলিশ যাতে অত্যাচার না করে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।